আসসালামু আলাইকুম আর্ট ফর ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো বা প্রতিনিয়ত আমরা যে বাচ্চাদের জন্য ছবি আর্ট করি, আজকেও আমরা সেই ছবি বাচ্চাদের জন্যই আর্ট করব। খুব সহজ নিয়মে কিভাবে ডালিম আর্ট করা যায় আমি এখন সেটি আর্ট করে দেখাবো। আমার সাথে সাথে আপনারা খাতা পেন্সিল নিয়ে বসে যেতে পারেন, সাথে সাথে করে ফেললে, একবার দেখে যদি করে ফেলে তাহলে আর কখনো ভুলবেন না। তো বন্ধুরা, সাথেই থাকুন, ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমি প্রথমে একটি বড় বৃত্ত করেছি, আমি ফ্রি হ্যান্ডে করেছি। আপনারা যারা মারা আছেন তারা বেবিকে একটা চুড়ি দিবেন আপনাদের হাতে, সেই চুড়ি অনুযায়ী তারা গোল শেপটা করবেন, আর উপরে ছোট্ট একটা গোল শিখাবেন। দেখতেই পাচ্ছেন অনেক ছোট, এটা ডালিমের শেপ করার জন্য লাগবে। তাহলে দুটো গোলের মাধ্যমে বা দুটো বৃত্তের মাধ্যমে আমি একটি ডালিম আর্ট করছি। এটি খুবই সহজ নিয়ম, দেখেন খুব সহজ নিয়মে কিভাবে শেপটা আমি করে ফেললাম। আমার ডালিম আট করা শেষ। এবার আমি ডালিমের সাথে যে ডাট থাকে সেই একটা ডাঠি আর পাতা এঁকে দিচ্ছি। সঙ্গেই থাকবেন, আমি এরপর রং দেখিয়ে দিব। দেখেন খুব একটা বেশি সময় লাগলো না, 3 মিনিটের মধ্যেই একটি ডালিম আর্ট করা সম্ভব। এবার আমরা রঙে চলে যাচ্ছি। আমি সব সময় দুটো অথবা তিনটা কালারের শেড দিয়ে রং করি, কোনো সময় 4টা কালারও ইউজ করতে হয়, এটা সৌন্দর্যের জন্যই করি। আপনারাও চাইলে বাচ্চাদেরকে শেড দিয়ে রং করাতে পারেন। আমি আগে আউটলাইন করতেছি, কারণ বাচ্চারা আউটলাইনের ওখানে গিয়ে শেষের দিকে গিয়ে লাইন থেকে তাদের রঙগুলো বের হয়ে যায়, যারা ছোট রং করতে সমস্যা হয়ে যায়, তাই আগে আউটলাইন থেকে করাবেন, তারপরে ভেতরের রঙগুলো খুব দ্রুত করা যাবে।
আবার বন্ধুরা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এখানে কতগুলো কালার ইউজ করেছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। আর শেষে আমি রংগুলো দেখিয়ে দিব, অবশ্যই কী কী রং ইউজ করেছি, কী কী কালার ইউজ করেছি আমি দেখিয়ে দিব একবার। ডালিমের নিচের অংশগুলো একটু কালো কালো কেমন থাকে, তাই আমি নিচের দিকটা একটু কালো করে দিচ্ছি। ডালিমের শেপের রং করা শেষ আমার। এবার ডাল পাতা এগুলো রং করব। আমাদের রং করা শেষ, এবার আমরা আউটলাইন এঁকে দিব।
তো বন্ধুরা আমরা দেখিয়ে দিচ্ছি কি কি কালার আমি ইউজ করেছি। দেখুন, টিয়া সবুজ, অরেঞ্জ, লাল, খয়েরি, কালো। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের আর্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।